তবে আমরা আশা করছি এই আজ দুপুরের পর থেকে অর্থাৎ সন্ধ্যার দিক থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কিন্তু মে মাসে কিন্তু আমাদের দেশে গরমকাল পড়ে, গ্রীষ্মকাল কিন্তু এপ্রিল মাস এবং মে মাস। এপ্রিল মাস কিন্তু পুরোটাই আমরা গরম পেয়েছি, মে মাস কিন্তু 10 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা বলেছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে হলেও এবং তাপমাত্রা মোটামুটি একটু সহনশীলতার মধ্যে থাকার সম্ভাবনা আছে। যখন বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে তখন কিন্তু আবার তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধির দিকে চলে যাবে এবং হ্যাঁ ওই যে 11 তারিখের পর বা 12 তারিখের পর থেকে তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে না। এখন বঙ্গোপসাগরতে কিন্তু প্রচুর জলীয়বাষ্প যোগান হচ্ছে, জলীয়বাষ্প এবং সেই যে ইয়েটা জলীয়বাষ্প আসছে সেই জলীয়বাষ্প কিন্তু যে কোনো একটি জায়গায় যে আবার তাকে কোল্ড মানে কোল্ড যে উইন্ড আছে সেই উইন্ডের সাথে একবার তাকে কনজুগেশন করতে হয় কিন্তু সে অনুযায়ী কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাংলাদেশের উপরে, সে অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং যে বাতাসে যে প্রবাহ কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে যে সে কনজুগেশন হচ্ছে ওই সব অঞ্চলে, বিদায়ী এইসব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে। খুলনা এবং রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে একটু তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে, এই তীব্র তাপদাহ বা এই যে তীব্র অতি তীব্র যে তাপদাহ আছে ওখান থেকে কমে আসতে আরও 1.5 দিন সময় লাগবে, আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে, এখন বাড়ার দিকে যাবে না, এখন কিন্তু কমের দিকে যাবে 11 তারিখ পর্যন্ত। আসলে আমরা কিন্তু সারা দেশের মধ্যে আমরা বলেছি পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে প্রথম, তবে 2 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা সারা দেশে কিছুটা কমের দিকে চলে আসবে। সে অনুযায়ী কিন্তু গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে। চট্টগ্রাম বিভাগে এখনও কিন্তু মেঘলা আছে, অনেক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং বরিশাল বিভাগের যে দ্বীপাঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তবে আমরা আশা করছি এই আজ দুপুরের পর থেকে অর্থাৎ সন্ধ্যার দিক থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমাদের যে চলমান যে তাপদাহ সে তাপদাহ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে আগামী কয়েকদিনে।